ইনশাআল্লাহ আমরা মনে করি এই জুলুমের অবসান হবে। এই অন্যায় অত্যাচার এবং এই অন্যায়ভাবে এইভাবে যে গণগ্রেফতার করা হচ্ছে আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ ছাত্ররা যে আন্দোলন করেছে এটা নৈতিক আন্দোলন, এই নৈতিক আন্দোলন এবং ইনশাআল্লাহ আমাদের ছাত্ররা রক্ত দিয়ে জীবন দিয়ে যে অধিকার এবং দাবির ঘোষণা দিয়েছেন এটা অবশ্যই ইনশাআল্লাহ সফল হবে। আমরা ছাত্রদের জন্য দোয়া করি, দেশবাসীকে বলবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, দেশবাসীকে বলবো সবাই দোয়া করবেন আমাদের জন্য। বিরোধী দল বানায় দিচ্ছেন, আপনারা আমাদের দেশের জন্য কি করেন? আমি মুক্তিযোদ্ধা, আমার স্বামী একজন ফ্রিডম ফাইটার, সে মারা গেছে, আমি বিধবা, দুই ছেলে নিয়ে আমার জিন্দগিতে আমার ছেলেরা এগুলি মধ্যে দেন, লাল কালির দান করেন, আর আজকে আমার ছেলেরা এরকম করে দিচ্ছেন আপনারা। তা আপনাদের কাছে আমাদের দুঃখের কথা বলে কি হবে? আপনারা সচ্ছলভাবে উঠান সব কিছু। অনলাইন মার্কেটে চাকরি করতো 10 বছর আগে, ওই পার্টি অফিস হলো নিচে উপরে কাপড়ের শোরুমের মধ্যে কাজ করতো, ওই কাপড় আর এতগুলি মানুষ আপনারা দৌড়াইছেন না, এরকম দেখতে গেছে এই ছবি দেখতে আমার ছেলেকে সন্দেহ। আমার ছেলেকে মানসুরের মামলা দেন, আপনি দেখেন আমি কি মিস খাবি ছেলে দুনিয়ায় এই চিনিমিনি খেলা হচ্ছেন, জীবনে ছেলে লাল কালির দাগ পড়ে নাই, আর সেই সেই ছেলের এখন বাণিজ্য অবস্থা দিয়েছে, যে ছেলে পা সোজা করে আছে, পা এই এই হাঁটু 2 বছর আগে ভাঙিয়া সে বিছানা, দুটো অপারেশন এইখান থেকে এই পর্যন্ত ইঞ্জুরি, আবার ডেঙ্গু হয়েছে আজকে 15-16 দিনে ডেঙ্গুর মধ্যে, সেই ছেলেকে দিয়া দিচ্ছে, পা টা এরকম বাস করতে পারে না, একদম থেকে মারে হাতে, তার আর কি বলবো বলেন আপনারা। পরে গল্পটা বলবেন, দ্বিতীয় বলবেন থাকেন কোথায়, আপনাদের আয় কত, আপনার ছেলে কোন কলেজে পড়তো, আপনার ছেলের আপনার স্বামী কি অবস্থা, এই আপনার ফ্যামিলি নিয়ে বলেন। আমরা দুজনই অসুস্থ, অপারেশনের মানুষ, আমি অপারেশনের মানুষ, দ্বিতীয়ত আমার স্বামী নিষ্ঠা নাই, আমি বাসায় কাজ করি, তৃতীয়ত আমার পোলা ডারে কষ্ট করে, এখন বলছি বাবা একান্ত তো চলে না, কিন্তু কর্ম কর সুন্দর করে বলেন তো আপনার যে কেন আপনার মাইক ওই রাজনীতির সঙ্গে জড়িত, মিছিল মিটিংয়ে গেছিল, তাহলে পুলিশ কেন ধরবে? না মিছিল মিটিংয়ে কোনো কিছুতেই যায়নি, এই যে হরতাল তো চলতেছে, আবার এই যে কারিগরি রয়েছে ভাই, এদের অফিস তোর বন্ধ দেয় না, কুরিয়ান সার্ভিসে অফিস তোর বন্ধ দেয় না, এখন স্যার ফোন দিছিল, ফোন দিতে বলছে যে তোমরা অফিস করো আর না করো ফিঙ্গার তো দিয়ে যাইতে হবে, আর হচ্ছে যে কাজের কাজগুলো তো সম্পূর্ণ করে দিতে হবে, তো ওই দিনও ভাইয়া অফিসে উদ্দেশ্যে রওনা হয়েছে, ভাইয়া ফিঙ্গার টিঙ্গার দিয়ে বাসায় আসছে, একটা রাস্তাবাড়ি করছে, ওর মতো করতেছে, ওর ফ্রেন্ডরা আসছে যে চলো যে ক্রিকেট খেলা আসছে, ও ক্রিকেটের সরঞ্জাম নিয়েই বের হয়েছে, গোলাপ মাঠে গেছে, ওখানে খেলা শেষে আসার থেকে ওদের ডিসি ভবনের এখান থেকে পুলিশ ডাকছে, ডাকতে বলছে এদিকে আসলো, তো ওদের গেছে ওদের পুরো শরীর সার্চ করছে, সার্চ করাতে কোনো কিছু পায়নি, ওরা কোনো ওদের ওদের কোথাও 4 জনকে ধরছে, বাকিদের বয়স বাকিদের বয়স ভাইয়ের সমবয়সী, কিন্তু 2 জনকে ছেড়ে দিছে, ওদের 2 জনের হাতে বাটন সেট ছিল, ওদের 2 জনকে ছেড়ে দিছে, বাকি 2 জনের হাতে চার্জ করে টাকাতে ওদেরকে ধরছে, ধরতে
এবার আপনি বলেন শঙ্কু কি মামলা দিছে তারে হাইকোর্টে ভালো ছবি চলে গেলাম চলে